এই তুমি না বিয়ার আগে কইলা যে পোলার কোনো রোগ নাই? পোলার তুমি কি বেমার আছে? আমি যে কি করবো, আমার মাথায় কিছু ঢুকতেছে। হ্যালো, 50,000 আছে দে। সব দিয়ে দিছিল। কই শুনছ? পয়সা মাই টামাই দিব না? কে? সালাম ভাই। ঈদ মোবারক ভাই, ভালো আছো? ওই দাও, ওনাদের দুজনটা সময় দাও। আসসালামু আলাইকুম আপা। থাক 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 থাক, দাও সময় দাও, বসো। তুমি না বিয়ার আগে কইলা যে পোলার কোনো রোগ নাই? পোলার তুমি কি বেমার আছে? ঠিক কথা কইছো, একদম ঠিক কথা কইছো। ঈদের দিন জামাইরে সালামি দিতে হয়, কখন পুরনো হয়? এই জন্য এরকম করছে? এটা ওর একটা রোগ, সালামি দাও দেখবো ঠিক হয়ে গেছে। ঘুরে শয় তা দেখছো ভাইয়া? হ্যাঁ, আর আমরা কি মনে করছি? আব্বা, পুরো বাড়ি মাথা তুলে লাগবো, মানে যদি কিছু রাখবো না, চলো সালামি দিয়ে এটা ঠান্ডা করো। আমি যাবো, তুমি যাও। তাড়াতাড়ি আসো। এই লাঠি ধরো। ৩,০০০ দিছি, ৫,০০০ ডলফিনের মতো লাগাইছে। এলাই ১০,০০০ দে। আর কি কস, বিয়ের টাকা দেবো, একটা গছ আলামি দেবো আমি, লাত্তি দন বের করে দেবো বাড়ির থেকে। আর সব দেমনি এলো, দেরি দে, ২০,০০০ আছে না দে। এখন চিল্লান দিয়ে উঠে সালার মধ্যে গলার মধ্যে চাপে থাকো, শুরু করবো। হ্যালো, ৫০,০০০ আছে দে।
সব দিয়ে দিছিল বাইর কর আমি দি মনে ধরে দে আমার দে আর দে মুখে মানুষজন সবাই একখান হয়েছে তা হেরি জামাই টাকা তোর নাই বাবাজি বাবাজি আমার কাছে টাকা আছে দিয়ে দিছি তারপরে আমার দিব না এটা আপাতত নাও এই 3 লাখ টাকা আছে বাবাজি আমার 7-8 টাকা নাই লক্ষ্মী বাবা আমার কে দে 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 কো আর নাই এই পাগলা মিরে একটা লিমিট টাকা দরকার বুঝছ তো নয় গুলে নাও এই ব্যাংক খুলুক ব্যাংক খুললে আবার তারপরে দি মনে 3 দিন পরে ব্যাংক খুলবো 3 লাখ বাবাজি 3 লাখ থাকস কেমনে তোমরা তো বিয়া দিছিলা দেখা যাও নাই ভাষা এরকম করে জানো না আব্বা সকালবেলা বইয়ের বাসায় গেছিলাম গাছ উঠা বয়ে আছে সালামি দেয় না দেখা গাছে থেকে নামে না এটা লইয়া তো বিপদ এটা চিড়িয়াখানায় দিয়া দেয় তোর শ্বশুর যে কয়া আমি যে কি করবো আমার মাথায় কিছু ঢুকতেছে না হ্যাঁ আগে তেমন আসিল না এই জন্তু রাখা তো ঠিক না রে এই যে অবস্থা কি দেখ আমারই ভয় লাগতাছে এই তোর এক বন্ধুর বাপ না আছে চিড়িয়াখানায় চাকরি করে হ্যাঁ তুমি কি বুঝতেছ এর লগে কত কো রাজব প্রাণী একটা আব্বা বাসায় কি টাকা পয়সা নাই আমি তো ব্যাংকে তুই ঢাই না রাখছিলাম এই 3 লাখই তোর ঘরে আছে নাকি যাক যা উপরে জানা যায় দেখ না আরে 10 হাজার টাকার মতো আসলো না যা লুই আয় যা আরে লাখ বড় পোলাবেন সালাম দিন আরে লুই আয় যা যাও লুই আয় আগে ওই দে 1 লাখ তো নি নাই আর দেখ ওই যে গেটের সামনে মানুষজন থাকলে করে কে দাইছ এই এই রে জামাই আলে ভাই জামাই উড়ো উড়ো আমি না করছিলাম তখন কয় টাকা 3 লাখ টাকা সালামি হয় না হ্যাঁ রানী এলিজাবেথের মাইয়া জামাই 3 লাখ টাকা সালামি দেয় নাই আর কি দেখ বেটা দে সব এক লগে
হ্যালো আর নাই অন ঠিক করবে রে বে মে কে তুই পারি ঘর আগুন যদি লাগাই দেস বাবা আর সম্ভব না আর টাকা বসে নাই দশটা টাকাও নেই বাড়ি ঘরের কোনো জায়গায় আস ধন্যবাদ আম্মা সালার বুঝে দেখবো রে ভাই আম্মা ধন্যবাদ চলো আমি জীবনও দেখি নাই সালামের জন্য জামাই নতুন জামাই নাকি এরকম করে আসার মাসে যাও ঢাকার বাইরে যাব 11 দিন পর আসো চলো চাচার বাসায় যাও যাও তুমি যাও চাচার বাসায় গেলে যাব বেশি উঠে রেখে আচ্ছা চলো শ্বশুর বাড়ির বংশধর পাগল জানি না হ্যাঁ আমার মনটা যেতেছে কি জানো বিদেশি ঘরের টাইম দেখে তো একটা ঘন্টা পিটিয়ে পারতাম আমি তার আমি না করছিলাম না যে পোলাটা আমার কেমন জানি সন্দেহ হয় যেদিন মাইয়া দেখতে এসে ওদিন কীরকম করছিল দেখছিলি হ্যাঁ সব দিক দিয়েই ঠিক আছে খালি সব দিক দিয়ে ঠিক আছে যেদিন মাইয়া দেখতে প্রথম আইছে সালামটা দিয়েই খালি এমনি 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 তাকাইতেছে টাকা পয়সা বাইর করেনি কেউ এই আমার টাকা পয়সা দিব সবাই সালাম দিতে হইব পোলা বানাই করছে আমার তো সন্দেহ হয়েছিল সালার পুতে যখন বিয়া করতে আইসে মাইয়া দেখতে আইসে তখনই সন্দেহ হয়েছে আমার সালামি দিছি মুখটা কালা করে রাখছে তোমার বউ কইছিল যাইও না আচ্ছা যাও হয়েছে যাও শ্যামাই দম গো আয় শ্যামাই দম গো শ্যামা কইতে রানছে টাকা দিব কোন ভাইটা কত তুমি কিসের টাকা দিব তুমি জামাইরই তো দিছো কম তুমি জামাই দিছো আমার জামাই না তুমি জামাই আমার জামাই এরকম শয়তান না বাবার বাবা কি চালাক দেখছো ডেঞ্জারাস একটু পাশ খেয়ে যাও পাশ তোমার পাশ তুমি খাও ভাতিজি জামাই আর মাইয়া জামাইয়ের মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে এরকম ডাকাইত না তোমার জামাইর মতো আমার জামাইর দিয়ে ডাকাইত না 3.5 লাখ টাকা দিয়ে শেয়ার করো কেউ মেয়াও হ্যাঁ স্যার বন্ধ করে না শ্যামাই শ্যামাই তোর খাওয়া শ্যামাই